মেয়েকে নিয়ে রিপোর্ট দেখাতে বের হলাম মামের এই ভর দুপুর বেলা 3:30টার পরে বের হয়েছি। আজকে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু আগামীকাল থেকে 27 রোজা ছুটি হয়ে যাবে, তারপর ডক্টর ঠিক বসবেন কি না আর কবে রিপোর্ট দেখাতে পারি, তো তার জন্য মেয়েকে নিয়ে এই সময়টাই বের হতে হলো। আর মেয়েও আমাকে ছাড়া কোনোভাবেই বাসায় থাকতে যাচ্ছিল না, আর সে একদম ঘুমে কাদুকাদু হয়েছিল। ওর আসলে এই টাইমটা ঘুমের সময়, ও 3:30-4টার মধ্যে ঘুমিয়ে যায়, দুপুরবেলা ঘুমায়, তো এই সময়টা ওকে নিয়ে আমাকে বের হতে হলো। খুব আমার কাছেও খুব খারাপ লাগছে, আর বাহিরে কি রোদ, ওর চোখে যখনই রোদ পড়ছিল আমি হাত দিয়ে ঢেকে দিচ্ছিলাম, তো ওইটাই ও শিখে গেছে, এখন নিজেই যখনই রোদ দেখছে নিজেই চোখে আগে থেকে ঢেকে নেয় যাতে রোদটা চোখে না পড়ে। বাচ্চা মানুষকে যা করা হয় আর কি ওরা তাই কপি করে, চেষ্টা করে শেখার। এই যে রোদ দেখে দেখে আবার একটু ফাঁকা দিয়ে দেখছে রোদ আছে কি না, আঙুলের ফাঁকা দিয়ে দেখছে, দুষ্টু বুড়ি একটা। আর ও তো স্থির বসে থাকবে না, এখানে উঠে হ্যান্ডেলটা ধরে, কত কাজ। আজকে ভাবলাম গতকালকের মতো তাড়াতাড়ি হয়ে যাবে, ডাক্তার দেখিয়ে বাসায় এসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিতে পারবো, কিন্তু না, আজকে মোটামুটি পেশেন্ট আছে, তো ওকে ফাঁকা জায়গায় নিয়ে আসলাম, এখানেই সে মার সাথে অপেক্ষা করছে এবং পায়চারি করছিল, যদিও তার চোখে ঘুম। অবশেষে 4:30টার দিকে ডাক্তার দেখালাম এবং ডাক্তার রিপোর্ট দেখে বললেন যে সব নর্মালই আছে, 2 মাসে একটা মেডিসিন দিয়ে দিল। তারপর রুটিন চেক আপ করাটা ভালো, থাইরয়েড আসলে বেড়ে গেলে মেডিসিন না নিলে অসুবিধা হয়, তো সব মিলিয়ে কমপ্লিট ডক্টর দেখানো। এবং আমার মেয়ে অলরেডি ঘুমিয়েও গেছে, এবার ওকে বাসায় নিয়ে জাস্ট শুয়ে দিব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? গরমে প্যাচপ্যাচে গরমে মানুষ সব অতিষ্ঠ হয়ে আছে, আমরা গরমে বিচ্ছিরি অবস্থা। তো আজকে হলো 27 রোজার বন্ধ, ছুটির দিন, ভাবলাম মেয়ের একটু চুলটা কাটা ফেলি, ওর চুল কাটানো দরকার। আজকে ছাতা নিয়ে বের হয়েছি, রিক্সা দিয়ে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু রিক্সা পেলাম না, আর বাসার খুব কাছেই পার্লারটা, তো রিক্সা না পেয়ে হেঁটেই যাওয়া শুরু করলাম এবং আমরা পার্লার চলে এসেছি। আমার বুড়িটা আজকে প্রথম পার্লারে চুল কাটবে, ওর বাবা তো ছেলেরা তো অ্যালাউ না পার্লারে, ও মেয়েকে ঢুকিয়ে দিয়ে বাবা, ওর বাবা বাহিরে হয়ে অপেক্ষা করছে, আর আমার মেয়ে আর বসে থাকতে চাচ্ছে না, কখন তার চুল কাটা হবে। ও চুল কাটার জন্য অস্থির হয়ে আছে, দেখছে সবার চুল কাটছে, আইব্রোস করছে, ফেসিয়াল করছে, ওরটা কখন হবে, ও বসে বসে আর অপেক্ষা করতে পারছে না। আর এখন তো আসলে ঈদের আগের সময়টা অনেকটা রাশ থাকে পার্লারগুলোতে, অনেক ভিড় থাকে, তো সবারটা মোটামুটি কমপ্লিট করেই ওরটা, ওর এখন চুল কাটানো হবে। ওকে বসিয়েছিলাম কিন্তু আবার বললো যে না আরেক একটু বাকি আছে, আরেকটা কমপ্লিট করে যে চুল কাটায়, হাত এখনও ফাঁকা হয়নি, তো এখন মেয়ে তো আবার বসে মন খারাপ করছে আমার চুলটা কেন কাটছে না, আন্টি কখন কাটবে আমার চুলটা। এ পুরো মার মতোই হয়েছে, চুল কাটতে ভীষণ পছন্দ করে, আমারও কিছুদিন পরপর চুল কাটলেই মন ভালো, চুল হেয়ার কাট করতে পারলেই এনাফ, আর কিছু লাগে না। তো অবশেষে আমার মেয়ের চুল কাটার সিরিয়াল চলে এসেছে, এবার আমার বুড়িটাকে বসিয়ে দিয়েছে, যদিও চেয়ারটা দিয়ে মনে হচ্ছিলো কখন পড়ে যায়, তো চুল কাটাটা মোটামুটি ভালোই হয়েছে। ওর তো একদম পাতলা অল্প একটু চুল, কি আর কাটবে, একটু ছেঁটে দিলো আর কি, তারপর ওকে একদম ভালো করে ক্লিন করে দিল, পরিষ্কার করে দিল। এবং মেয়ে হলো অপেক্ষা করছিলো কখন ওর বাবার কাছে যাবে এবং দেখাবে চুল কাটার, নিজে নিজে দরজা খুলে চেষ্টা করছিলো ওর বাবার কাছে যেতে, ও তো জানে বাবা বাহিরে আছে, যেই জন্য আমি দরজাটা খুলে দিলাম, মেয়ে এক দৌড়ে ওর বাবার কাছে চলে গেল। আমরা আসার সময় একটু বিকালের জন্য ইফতার কিনে নিলাম। ইফতারের মধ্যে শুধু জিলাপিটাই খুবই পছন্দ, মচমচে একদম চিকন চিকন জিলাপি আমরা রওনা দিয়েছি। এবার আমরা রিক্সা পেয়ে গেছি, আসলে শপিং মলের এখানগুলোতে তো রিক্সার অভাব থাকে, প্রচুর রিক্সা থাকে, আর আমার বুড়ি তো রিক্সা ঘুরতে অনেক পছন্দ করে। আমরা রিক্সায় উঠেও ছাতা মেলে বসে আছি, যদিও মেয়েটা একদম ক্লান্ত হয়ে গেছে, গরমের তাপটা ও নিতে পারছে না, এতটা গরমের তাপ, ও গরমে তো বের হয়নি এভাবে, প্রচুর গরমের তাপ। বাসায় এসে ওকে, ওর বাবা আছে যখন, ভাবলাম যে ওর বাবার কাছে রেখে আমি ওর জুতাগুলোকে পরিষ্কার করে ফেলি, এগুলো পরিষ্কারই করা হচ্ছিলো না, আর বাচ্চাদের জুতা তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, ওরা তো বুঝে না, লাফালাফি ধুলাবালি সব কিছুর মধ্যে লাফালাফি করে, নোংরা হয়ে যায়, তো আমি এটা একটু দ্রুত তাড়াতাড়ি ক্লিনিং করার চেষ্টা করছিলাম, কারণ আমি জানি মেয়েকে বেশিক্ষণ সে মাছাড়া থাকবে না। আমার আজকে সুবিধা হলো বন্ধের দিন, বাবা আছে ওর বাবা, আর এই লাইট জ্বলা জুতাগুলো আমি চেষ্টা করি যে ভিতরে যাতে পানি না যায়, বাহির থেকে আস্তে করে ধুয়ে ফেলা, ভিতরে পানি গেলে ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে বা লাইটটাও নষ্ট হয়ে যেতে পারে, এই ভয়ে আর ভিতরে পানি টানি লাগাই না। আর এই জুতাটা তো কাপড়েরই, এটা তো ধুতে কোনো সমস্যা নেই, তাতে ধুয়ে কমপ্লিট করে বাইরে মেলে রাখলাম, আর যে রোদ মনে হয় যে 2 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে, মানে একদিনের মধ্যে আর কি শুকিয়ে যাবে,
তো আমার হাজবেন্ড এর মধ্যে আম মেখেছে, ও খুব ভালো আম মাখায়, মানে ও টক খেতে পছন্দ করে। আমি আবার তেমন টক খেতে পারি না, একদম কাসুন্দি নিয়ে এসেছিল বাজার থেকে, কাসুন্দি দিয়ে লেবু দিয়ে খোসাও একটু গ্রেট করে দিয়েছে, চিনি লবণ মরিচ একদম মানে খুব মাখো মাখো করে নিয়েছে। আর আমার মেয়ে যে হাতের কাছে যেটা চায় না আপেলে কান্না শুরু করে দেয়। তো এবার আমি আম মাখাটা খাচ্ছি, এবং মানে আমটা মাখাটা যেমন মজা হয়েছে, টক মিষ্টি ঝাল সব একদম পারফেক্ট। আমি আসলে টকটা বেশি খেতে পারি না, আমার দাঁত টক হয়ে যায়। কিন্তু আমার হাজবেন্ড আবার খুব ভালো খায়, এবং এটার যে আম মাখার যে ঝোলটা হয় এটা খেতে আমার খুব মজা লাগে। এটা কিছুটা আমার ওই যে ফুসকা টক জলের মতো লাগে, এবং এটাই খেতে বারবার খুব ভালো লাগছিলো। কিন্তু এত ঝাল লাগছিলো, আমি ঝালও খেতে পারি না। এবং আমি আর মেয়েকে দেখে হিসাচ্ছিলাম, দেখো আমার ঝাল লেগেছে, মেয়েও হিসাচ্ছে। মেয়ের একটা পার্সেল এসেছে, আমি ভাবলাম কে পাঠালো পার্সেলটা, আমি তো কোনো কিছু অর্ডার করিনি, কোথা থেকে আসলো। পরে মনে পড়লো আমার তো একটা বান্ধবী, ওর জন্য গিফট পাঠানোর কথা, ওর জন্য খুব সুন্দর দুইটা ড্রেস পাঠিয়েছে। বান্ধবীটাকে কি বলবো, ওর মনে করে সবসময় সব অকেশনে ওর জন্য গিফট পাঠায়, ও বেবি হওয়ার পরে ওর জন্য গিফট এনেছে, ইভেন আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও ও আমার জন্য অনেক কিছু করেছে। তো থ্যাংক ইউ সো মাচ। ও আসলে এখন ঢাকায় নেই, দূরে আছে, চিটাগাং আছে, চিটাগাং থেকেও অনলাইনে অর্ডার করে ওর জন্য গিফট পাঠিয়ে দিয়েছে। কিছু ভালোবাসা আসলে এরকমই হয়, দূরে থাকলেও কমে না। তো আমি আরেকটা জিনিস দেখাই, আজকে এই যে ছাতা নিয়ে বের হয়েছিলাম, ছাতাটা যখন লাগাতে যাই লাগেনি, ঠাস করে আবার এই হ্যান্ডেলটা আমার হাতে এসে বাড়ির লাগলো, এবং হাতটা এরকম রক্ত জমাট হয়ে গেছে। আজকে বাজার থেকে যে লাউটা এনেছিল, লাউটা বেশ কচি ছিল, তো কচি লাউ দেখে মনে হলো একটু দুধ লাউ বানাই। তো প্রথমে আমি প্যানে একটু ঘি দিয়ে দিলাম, ঘির মধ্যে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে তার ভিতরে এই যে লাউটাকে গ্রেট করে নিয়েছি, একদম চিকন চিকন করে গ্রেট করে নিয়েছি, এবং হাত দিয়ে চিপে চিপের ভিতর দিয়ে সব পানি বের করে নিতে হবে। পানি না রাখাই ভালো, আগে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভাজা ভাজা করব এই গরম মশলা আর ঘির ভিতরে, যাতে এর ভিতর থেকে পানিটা সব বের হয়ে আসে। এবার আমি একটা মগের ভিতরে বেশ কিছুটা গুঁড়া দুধ নিয়ে গুলে নিচ্ছি, এর ভিতরে আমি দুধটা একসাথে অ্যাড করে দেব। অনেকে দুধটা জ্বালিয়ে তারপরে লাউটা পরে দেয়, দুধটা ঘন হওয়ার পরে, আমি একবারই জ্বালিয়ে নিচ্ছি। এর ভিতরে এক কাপ দুধ দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে ফুটতে দিব। একটু পরপর এটাকে নেড়ে দিতে হবে, আমি অল্প করেই বানাচ্ছি, হাজবেন্ড খায় কি না এটা কে জানে, তো আমি অল্প করে এই জন্য করছি। এখানে আমি একটু চালের গুঁড়া পানিতে গুলে নিলাম, অল্প একটু চালের গুঁড়া, হাফ চা চামচ চালের গুঁড়া দুধের সাথে গুলে নিতে হবে। এটা একটু দিলে একটু ঘন হয় জিনিসটা, একটু খেতে ভালো হয়। এই যে এর ভিতরে এবার চিনি অ্যাড করব, চিনিটা মোটামুটি হাফ কাপের মতো দিচ্ছি। মিষ্টিটা আসলে যে যার স্বাদের উপর ডিপেন্ড করে, কে কীরকম মিষ্টি খেতে ভালোবাসে তার উপর ডিপেন্ড করে চিনিটা যেরকম ইচ্ছা নিজেদের মতো করে দিয়ে নিতে হবে। এবার আমি এই যে চালের গুঁড়াটা গুঁড়ে রেখেছিলাম তার ভিতর আর একটু গুঁড়া দুধ দিয়ে, মনে হলো একটু দুধটা কম মনে হচ্ছে, আর একটু ঘন করার জন্য গুঁড়া দুধ চালের গুঁড়া এগুলো সব একসাথে মিশিয়ে ভালোভাবে এবার এই দুধ লাউয়ের ভিতরে দিয়ে দেব। লাউটা একদম নরম হয়ে গেছে, জাল হতে হতে নরম হয়ে গেছে, অল্প আছে এটা রান্না করেছি, তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয় ভালো, ভিতরে দুধটা ঢুকে লাউয়ের ভিতরে। এটা মোটামুটি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে আমি ফ্রিজে রেখে দেব, ঠান্ডা ঠান্ডা খেতে এটা খুবই ভালো লাগে। নিজেকে নিজেকেই বাহাবা দিতে ইচ্ছা করছে যে এই গরমের মধ্যে আমি এত এনার্জি নিয়ে চুলার কাছে এসে এরকম ডেজার্ট বানাতে এসেছি। মানে রেগুলার ভাত তরকারি রান্না করতে গেলেই তো গরমে অবস্থা খারাপ হয়ে যায়, একদম ভিজে আবার দিনে বোধহয় দুই তিনবার করে স্নান করতে হয়, তারপরে আবার এরকম ডেজার্ট করতে এসেছি। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বাই বাই।